তাদের মধ্যে কেন কি জন্য আপনাদের মধ্যে ওই নিয়ে আপনাদের জন্য মিথ্যা অভিযোগ করবেন কেন? আর স্কুলে মারপিট হবে কেন? আপনারা একটা মাস্টার বলছে ধরো কেন? এগুলো কি শিক্ষা? একটা জিনিস বোঝার চেষ্টা করুন, পাঁচজন টিচার খারাপ একজন ভালো, এই টিচার আমাদের সব জানিয়েছি, বলো তোমাকে সব জানানো আছে, ডিআইকে জানানো আছে, কোনো অ্যাকশন হয় না, কোনো অ্যাকশন হয় না। আজকের ঘটনাটা উনি ওর বউকে রাখতে এসে রেখে সুজয় ভদ্র দিদুর নাম মালা রবিদাস, মালা রবিদাসকে রাখতে আসছে ওর বর, এসে বলছে ঠিক আছে রাখতে আসছে ঠিক আছে, ওর বউকে নেমে দিয়ে বলছে তুমি কোনো ভয় করবে না, স্ট্রং হয়ে থাকবে, কোনো ভয় নেই, আমি আছি, কোনো কিছু হলে একটা ফোন করবে আমি চলে আসবো। তারপরে পাশের বাড়ি গেল, বলে জানো কাকিমা আমার বউকে কালকে কি মেরেছে? বলছে কই আমরা জানি না তো, তোমার বউ আমাকে বলেনি তো আমাদেরকে আশেপাশে এসে, তুমি কি করলে জানলা, তুমি তো বই রাখো তোমার সমস্যা, তুমি তো অন্য স্কুলে থাকো। বলছে হ্যাঁ জানেন না, জানেন আমার বউকে মেরে হসপিটালে ভর্তি করে দিল, আমি হসপিটালের কাগজ দেখতে চান? বলছে না আমরা কাগজটা আমাদের দেখতে চাই না, আমি তোমার বউকে জয়েন মালা রানীকে আমরা স্কুলে জয়েন করতে দেবো না, যতক্ষণ এসআই সাহেব না আসবে ততক্ষণ জয়েন করতে দেবো না। তারপরে বলছে কাকিমা, যে হ্যাঁ আমি জানলাম না, তোমরা জানলে, আমরা আশেপাশে থেকে আমরা জানি না। তারপরে সুজয়কে বলছি, বলছে আমি বলছি সুজয় তুমি কি বলছো এগুলো, তুমি তোমার বউকে রাখতে আসো রেখে চলে যাও, এগুলো বলবে না। আমি শুধু বললাম যে বলবে না যাও, তারপর আমাকে সেই মারধর শুরু করে দিল, একদম থাপ্পড়ে চুল ধরে ঝিকাঝিকি একদম যা তা অবস্থা। সুজয় ভদ্র আমাকে খুব মেরেছে আজকের ঘটনাটা, আমি ওর শাস্তি চাই, আমি ওর সাজা চাই। ওই যে আমি প্রতিবাদ করলাম যে তুমি বই রাখো তো তুমি কেন আমাদের স্কুলে এসে না গোলাবে বা বলবে, তোমার বউ তোমার আমাদের স্কুলে আমরা মেটাবো। কি ঘটনা ঘটছে আজকে স্কুলে? হ্যাঁ সেটা আমি একটু বলি, আমরা যখন 11:05 হবে আমরা স্কুলে এসে পৌঁছই, এর মধ্যেই ওই দিদিমণি ওনার হাজবেন্ডকে নিয়ে আসে, তা হাজবেন্ডকে নিয়ে এলে আমাদের গ্রামবাসীরা ওনাকে স্কুলে ঢুকতে দেবেন না বলেছেন, তার কারণ উনি দুদিন আগে একটা আমাদের নামে অভিযোগ করেছেন, একদম মিথ্যে সর্বৈব মিথ্যে একটা অভিযোগ করেছেন, সেই অভিযোগের কৈফিয়তটা ওনার কাছে চাইছিলেন আমাদের গ্রামবাসীরা, সব বাচ্চাদের গার্জিয়ান, তো এই গার্জিয়ানরা যখন চাইছিলেন তখন ওই মাস্টারমশাই আবার একটা গার্জিয়ানকে বলছিলেন যে না আমার বউকে হেনস্থা করা হয়েছে, টর্চার করা হয়েছে, তখন আমাদের যে সিনিয়র দিদিমণি রেখা রায় অধিকারী তিনি ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি এটা বলছেন কি করে আপনার বউকে মেরেছে, আপনার বউ তো যেদিনকার ঘটনা বলছেন সেই দিন তো আপনার বউ বলেনি, পরেও তো বলেনি, আপনি কি করে বলছেন, আপনি তো একজন বহিরাগত লোক, আপনি ওনার হাজবেন্ড হতে পারেন কিন্তু আপনি এটা বলছেন কি করে? এইটা রেখা দিদিমণি বলার সঙ্গে সঙ্গেই রেখা দিদিমণিকে বিভৎসভাবে মেরেছে, হয়তো ভিডিও ফুটেজ কারো কাছে থাকতে পারে আমি বলতে পারছি না এখন, কারো কাছে হয়তো দেখতে হবে, কারো না কারো কাছে থাকবেই, দেখতে পাচ্ছেন আপনারা প্রায় শতাধিক লোক জমে গেছে। সুজয়চন্দ্র ভদ্রই মেরেছে আমাদের দিদি রেখা রায় অধিকারীকে মেরেছে, বিভৎসভাবে মেরেছে, টর্চার করেছে, এখন উনি অসুস্থ ঘরে বসে আছে, শুয়ে আছেন আমাদের হেড টিচার্স রুমে, তো ওনাকে এখন নিয়ে গিয়ে হসপিটাল করতে হবে, আমরা একটা এফআইআর করতে হবে। এই আজকে আমার ওয়াইফ এর আগের দিন টিআইসি আমার ওয়াইফের মুখে শোনা টিআইসি ভরতচন্দ্র দিয়ে আমার ওয়াইফকে মেরেছিল, মেরে মাটিতে ফেলে দিয়েছিল, আমি যখন এসে যখন হেডমাস্টারকে যখন তুলি তখন দেখি আমার ওয়াইফ মাটিতে পড়ে আছে এবং সঙ্গে ব্যাগটাও পড়ে আছে মাটিতে, ঠিক আছে, কিন্তু আমি এই টোটো করে তাকে নিয়ে গেলাম, আমাকে স্কুল থেকে কোনোরকম কোনো হেল্প করা হয়নি, আমি হসপিটালে নিয়ে গিয়ে আমার ওয়াইফকে ভর্তি করেছি, তারপর থেকে আজকে এসআই জয়েন করতে বলেছে আমার ওয়াইফকে, আমি স্কুলে ওয়াইফকে রাখতে এসেছি,
ওয়াইফকে রেখে আমি আমার স্কুলে যাব। এমত অবস্থায় রেখা রায় অধিকারী হেডমাস্টার বলছে যে ওকে স্কুলে ঢুকতে দেবে না, ইসে করতে দেবে না, তো আমি সেজন্য আমি দাঁড়িয়েছি। ইন দ্য মিন টাইম রেখা রায় অধিকারী এসে আমাকে চর থাপ্পড় মারে, হ্যাঁ, এবং ছাতা দিয়ে মারে, আমার জামা ছিঁড়ে দেয়, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। না, আমি কোনো রকম কোনো তাকে মারধর করিনি, আমি কোনো মারধর করিনি তাকে। আমার স্কুলে, এই স্কুলে আমি ছিলাম, এই স্কুলে আমি 2018 সালের থেকে আমি এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে আমি যাই। এই স্কুলে ভরতচন্দ্র দে আমার গায়ে দুবার আমাকে মেরেছে, আমি কোনো স্টেটমেন্ট করিনি। আমি কোনো, এর আগে আমাকে দুবার মেরেছে ভরতচন্দ্র দে, আমি কোনো তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট করিনি যে স্কুলটা শুধরে যাবে হয়তো, কিন্তু স্কুলটা শুধরে। তারপরে আমার সঙ্গে আমার ওয়াইফের মিউচুয়াল ট্রান্সফার হয়, ওয়াইফ এ আসে, ওয়াইফ আসার পর ওয়াইফ স্কুলটাকে দিনে অত্যাচারটা দিনের পর দিন চলছে স্কুলে যাওয়া আসা নিয়ে, কারণ আমার ওয়াইফ স্কুল করতে খুবই ভালোবাসে, ঠিক আছে। সে 11টার সময় স্কুলে ঢোকে, ওকে আমি 11টার সময় স্কুলে দিই, আমি স্কুলে যাই, ঠিক আছে। এবার সেইখানে হচ্ছে আমার ওয়াইফকে 11টা থেকে 4টা অবধি স্কুল করতে দেবে না ওরা। হেডমাস্টারের বক্তব্য যে 1টার মধ্যে ছুটি দিয়ে দিতে হবে।